নতুন শিক্ষানীতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আন্দোলনের নামে অভিভাবক এবং কোমলমতি শিশুদের নিয়ে শিক্ষানীতি বন্ধের চেষ্টাকারী গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজনই কোচিং সেন্টারের মালিক। অন্যদিকে রাজধানীর মিরপুরে পল্লবীতে শিকড় পরিবহনে বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি ও ডিবির কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নতুন শিক্ষানীতির বিরুদ্ধে কিছু মানুষ অপপ্রচার চালিয়ে আসছিল। এ কাজে তারা ব্যবহার করছিল শিশু ও অভিভাবকদের। প্রযুক্তির সহায়তায় অপপ্রচারকারী চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আবুল হাসনাত কবির, গোলাম রাব্বি রাজীব, জাহাঙ্গীর কবির ও কাজী পনির। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। চক্রটি সম্পর্কে অভিভাবক এবং শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এ তথ্য জানান তিনি। এই শিক্ষানীতি ঘোষণা হওয়ার পরেই সম্মিলিত শিক্ষা আন্দোলন নামে একটা গ্রুপ, তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে, অসংখ্য ফেসবুক আইডি খুলছে এবং এই ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ খুলে ভুল তথ্য সরবরাহ করে জনসাধারণ কোমলমতি শিক্ষার্থী তাদের অভিভাবকবৃন্দকে বিভ্রান্ত করছে। চারজনকে আমরা গ্রেপ্তার করেছি, তারা টিওসিনি করে কোচিং সেন্টার আছে। অন্যদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদউদ্দিন বলেন, অবরোধে আতঙ্ক ছড়াতে রাজধানীর মিরপুরের পল্লবীতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মোহাম্মদ আসাদুল তালুকদার এবং মোহাম্মদ ইউসুফ শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিকড় পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। শিকড় পরিবহনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং যে অগ্নিসংযোগ করা হয় সেই জায়গা থেকে দুজন নাশকতাকারীকে হাতে নাতে ধৃত করা হয় এবং তাদের পেছনে কারা কাজ করেছে সেটিও আমাদের তদন্তে বেরিয়ে আসছে। আমরা আশা করি যে এর পেছনে যারা কাজ করছে তাদেরকেও বের করতে সক্ষম হব। ধানমন্ডি এলাকায় গ্রেপ্তার মোহাম্মদ নূর আলম হাবু ও মোহাম্মদ আলমাস অনেকদিন ধরেই প্রাইভেট কার ব্যবহার করে ছিনতাই করে আসছিল। পরে অভিযোগের ভিত্তিতে তাদেরকে ধাওয়া করে ধানমন্ডি থেকে কল্যাণপুর এলাকায় গিয়ে গ্রেপ্তার করা হয়। লুণ্ঠিত একটি গাড়ি, তাদের নিজেদের গাড়ি নয়, এই গাড়িটি তারা ব্যবহার করত এবং দস্যুতার কাজে তারা তাদের সুবিধা মতো সময় বের হতো। নূর আলম হাবুর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে ইতিপূর্বে রুজুকৃত এবং মোহাম্মদ আলমাসের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং তারা দুর্ধর্ষ অপরাধী বলা যায়। তার কারণ তারা অপরাধ করেছে এবং এখনও তাদের অপরাধ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। এ আর বাদল, আরটিভি, ঢাকা।